গুড মর্নিং বন্ধুরা, গলার পরিস্থিতি খুব খারাপ, তবু একটুখানি ভিডিও করতে শখ হলো। তো কালকে রাতে আমরা বাড়ি এসেছি দীঘা থেকে। তারপরে দেখো আজকে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর একটু ছোট করে আয়োজন করছি, কারণ এক জায়গা থেকে বেরিয়ে এসে বেশি করতে পারছি না, কারণ কোনো রকম করব। তো রাতেই এসেই স্নান দান করে খাবার খেয়ে রাত 11:30টার সময় আলপনাটা দিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে পুজোর বাজারটা করে আনলো, ওদের খাবার ম্যাগি করে দিলাম, ম্যাগি ট্যাগি অত আর দেখালাম না, তো এই আলপনাটা দিয়েছি, তাই তোমাদের দেখাই একটু। সাদা টাইলসের ওপর না, একদম ফোটে না। পারি না, তাতামাতা করে দিয়েছি। তোমরা আবার ভাববা দিদি এই আলপনা আবার দেখাচ্ছে। এটা হচ্ছে ওই মানে লক্ষ্মীর কাঁটাটা, এই আমাদের মূর্তি পুজো করে না, এই কাঁটাতেই মানে ঠাকুরমশাই আজকে আবার পুজো করবে। এই যে ঘট মট সব ধুয়ে রেখেছি, এটা পুজোর বাজার। এই দেখো ঠাকুরের থালা বাসন, সবই সকালে উঠেই করলাম। এটা আমার 12 মাস মা লক্ষ্মী। আমার শাশুড়ি ঘট পত্তন আমাদের ছিল না, তাই আমি ঘট পাতি না, এরকম সাধারণ নর্মাল আমি পুজো করি, ধূপ ধুনো জল মিষ্টি এসব দিই। এটা হচ্ছে পুজোর আগের মুহূর্ত। এখনো ঠাকুরমশাই আসেনি, দেখো আমি এই পর্যন্ত গুছিয়ে রেখেছি, এখন জানি না কখন পাবো ঠাকুরমশাই। এটাই আমার মেইন লক্ষ্মী, এরকম প্রদীপ ধূপ ফল 5 রকমের গোটা সন্দেশ চাল আলু, এই যে নাড়ু মোয়া এইসব চিড়িয়ে মুরগি বাতাসা সব দিতে হয় আমাদের। ফল অল্প অল্প কেটেছি, কারণ নষ্ট হয়ে যাবে এখন বেশি রকম করে কাটলে, আর ঠাকুর এখন কখন আসবে কোনো টাইম দিতে পারিনি, তার জন্য মানে এসে যাতে একটু ফুল জলটা দিতে পারে তাড়াতাড়ি করে অল্প অল্প কেটে কেটে রাখলাম। আর আমি ঘরের পুজোটা সেরে নিলাম, সমস্ত রেডি করেই রেখেছি। এই দেখো ঘরের ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেছে, গণেশ বাবু বসে আছে, আমার ঘরের ঠাকুরটা একটু তোমরা সবাই দেখে নাও। এইটা আমাদের বুড়িমা জগদ্ধাত্রী, ব্যাপার তো সব মিটে গেল, প্রসাদ টোসাদও খেয়ে নিলাম। দুপুরবেলা আমি ওই প্রসাদ গিয়েছিলাম, নিজের জন্য আর করিনি। এই রাতে হচ্ছে এখন লুচি পনির ফুলকপি আলুর তরকারি, এই দিয়ে এখন সবাই মিলে খাবে, আর এই লুচি হবে।